যে কথা বলছি না কলকাতা থেকে শ্রীনগর না গুগল ম্যাপে ডিসটেন্স দেখবেন না আমি অন্য ডিসটেন্সের কথা বলছি এই ধরুন কাশ্মীরি পণ্ডিতদের কথা আজ থেকে 100 বছর 200 বছর আজ থেকে 1000 বছর না বেশি বেশি পিছিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ওই 100 200 দিয়ে আটকালাম আজ থেকে 100 200 বছর আগে কাশ্মীরি পণ্ডিতরা ঠিক কি অবস্থায় ছিলেন বলুন তো মানে জম্মু কাশ্মীরে তারা সংখ্যালঘু কেউ বলতেন বলতেন আর আজ শুধু সংখ্যালঘু নয় জম্মু কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতরা সংখ্যালঘু বলে শুধু হাত জোর করে করজোরে বাঁচছেন এমনটা নয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রাণটা হাতে করে বাঁচছে সন্তান স্কুলে যাচ্ছে ফিরবে কিনা গ্যারান্টি নেই বাবা বেরোলো মেয়ের সঙ্গে আর দেখা হবে কিনা গ্যারান্টি নেই স্ত্রী বেরোলেন বাজার করতে অক্ষত ফিরবেন কিনা গ্যারান্টি অপরাধ একটাই এক সময় কাশ্মীরে তারাই সংখ্যাগুরু ছিলেন আজ সংখ্যালঘু শুধু নয় নিজের দেশে নিজের মাটিতে বলা ভালো নিজের বাপ দাদার মাটিতে তারা থাকবেন কি না তা ঠিক করবে নাকি অন্য কেউ কারা বিদেশি শক্তি আর আর বিদেশি শক্তির অর্থে সামর্থ্যে মদতে পুষ্ট এদেশের একদল রাজনীতিক যারা দেশের ভালো তো ছেড়েই দিন নিজের ভালো ছাড়া কিছু কোনোদিন বোঝেননি আর দেশের ভালোর নামে আসলে পাকিস্তান বিদেশি শক্তি জঙ্গি সন্ত্রাসবাদী সবার ভালো চান শুধুমাত্র এ দেশের মানুষের ভালো ছাড়া কিন্তু প্রশ্ন এখানেই এটা দেখে আমরা কিছু বুঝছি শিখছি বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার বঙ্গোপসাগর সব কিছু দিয়ে ঘেরা আমাদের দেশ আর সেখান থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে বিদেশি ঢুকছে জঙ্গি ঢুকছে এই পশ্চিমবঙ্গে কোথাও কাঁটাতার নেই কোথাও আছে তো নামমাত্র আছে কোথাও থাকলেও নানা রকম চক্রের মাধ্যমে ঢুকে পড়ছে থেকে যাচ্ছে আপনার আমার ভাতের থালায় থাবা বসাচ্ছে শুধু তাই নয় এই বাঙালি খাগড়াগড়ে বসে বোমা বানাচ্ছে আপনাকে আমাকে আমাদের সন্তানকে আমাদের পরিবারকে রক্তাক্ত করবে বলে আর একদিন একদিন এই বাংলায় আমাদেরকেই সংখ্যালঘুতে পরিণত করবে বলে ঠিক রাহুল ভাটদের মতো কাশ্মীরি পণ্ডিতদের মতো যেদিন আপনাকে আপনার রাজ্যে আপনার দেশে আপনার বাপদাদার মাটিতে ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাঁচতে হবে বাঁচবো কি বাঁচবো এই আছি এই নেই আমরা শিখছি আমরা বুঝছি আমাদের বিশেষ প্রতিবেদন নিজের মাটিতেই উদ্বাস্তু হয়ে যাওয়ার যন্ত্রণা বোধহয় কাশ্মীরি পণ্ডিতদের থেকে আর বেশি কেউ বোঝে না 90 দশকের গোড়ায় নির্বিচারে হত্যা করা হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের যারা প্রাণে বাঁচতে চেয়েছিলেন তাদের ভিটে মাটি ছেড়ে পালাতে হয়েছিল কাশ্মীরের আদি বাসিন্দারা আজ নিজের মাটিতেই সংখ্যালঘু সেই যন্ত্রণা বুকে চেপে রেখেই নতুন করে জীবন শুরু করেছেন অবশিষ্ট কাশ্মীরি পণ্ডিতরা কিন্তু তাতে নিরাপত্তা কোথায় প্রকাশ্যে গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে হলো রাহুল ভাটকে মাস কয়েক আগেই খুন হন ওষুধ ব্যবসায়ী মাখনলাল বিন্দ্র কিন্তু তিনিও তো কাশ্মীরি পণ্ডিত প্রমাণ চাইতে পারেন তিনি রাহুল ভাটের হত্যা নিয়ে কেন কিছু বলছেন না উপত্যকায় দেশের জন্য প্রাণ দিলে সেটা জওয়ানের কর্তব্য আর বুরহান ওয়ানির মতো জঙ্গিদের পরিবারকে ক্ষতিপূরণ এ কেমন বিচারিতা কেমন রাজনীতি কাশ্মীরি পণ্ডিতরা যে কাশ্মীরের সংখ্যালঘু প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কথায় ছত্রে ছত্রে তা ফুটে উঠছে তমাম জম্মু কশ্মীর কে লোগোঁ পে ইয়ে ফর্জ আয়েদ হোতা হ্যায় কি হাম জো হামারে বীচ মে রহনে ওয়ালে চাহে ও কশ্মীরি পণ্ডিত হো চাহে হামারে সরদার ভাই হো উনকে সাথ না সিরফ খড়ে রহে বলকি 1947 মে জিস তরহ সে হামনে উনকে মালো জান কি হিফাজত কি থি অর গান্ধী জি কো উস ওয়াক্ত জম্মু কশ্মীর সে এক উমীদ কি কিরণ নজর আয়ি থি উসি তরহ সে হামে চাহিয়ে আজ হাম আপনে মাইনরিটিজ কে সাথ ইয়াহাঁ খড়ে রহে বিদেশি অনুপ্রবেশে আজ জর্জরিত উপত্যকা একই অবস্থা কিন্তু বাংলারও অনুপ্রবেশকারীদের বাংলার অর্থনীতিতে হামলা চালাচ্ছে বাংলার সৌভ্রাতৃত্বে আঘাত হানছে বাঙালির নিরাপত্ত খাগড়াগড়ে বিদেশি জঙ্গিদের নিশানা ছিল এ রাজ্যের বাঙালি লাগাতার বিদেশি অনুপ্রবেশে একটা সময় বাঙালিরও কাশ্মীরি পণ্ডিতদের মতোই অবস্থা হবে না তো রিপাবলিক বাংলা
অনির্বাণের অগ্নিবাণে আজকে এই প্রশ্নগুলো নিয়েই আমরা বিতর্ক করব। আমার আজকের মূল প্রশ্নগুলো, আজকের অগ্নিবাণ এক, জঙ্গি বললে মিছিল আর পণ্ডিত বললে চুপ কেন কাশ্মীরের রাজনীতিকরা? অগ্নিবাণ দুই, অনুপ্রবেশের জর্জরিত বাংলা কি কাশ্মীরের পথে? অগ্নিবাণ তিন, রাজনীতির স্বার্থে চুপ নেতারা, বুঝলাম আমরা কেন চুপ? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন ভরত কল, বিশিষ্ট অভিনেতা এবং পরিচয় কাশ্মীরি পণ্ডিত। ভরত কল, আমি শুরুতেই আপনার এই পরিচয়টা দিলাম, এটা হয়তো ভারতীয় হিসেবে আমার জন্য লজ্জার, কিন্তু কি করবো বলুন, আজকে আপনারা কমতে কমতে এত কমেছেন, আলাদা করে আপনাদেরকে চেনাতে হয়, তাই উল্লেখ করতে বাধ্য হলাম। কাশ্মীরি পণ্ডিত, বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে, সন্দীপা চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, কংগ্রেস মুখপাত্র আর অধ্যাপক দেবাশিস সরকার রয়েছেন আমার সঙ্গে। আমি একেবারে শুরুতে ভরত কল আপনার কাছে আসি। আমি যে স্টুডিওয়ে বসে আপনাকে কাশ্মীরি পণ্ডিত বলে উল্লেখ করলাম, সেই স্টুডিও থেকে খুব বেশি হবে না, বড় জোর আধ ঘন্টা চল্লিশ মিনিটের পথ, আমাদেরও ভাটপাড়ার পণ্ডিতরা ছিলেন, এখনও আছেন কয়েক ঘর, তারা কিন্তু অন্য কোনো কারণে কমে যাননি, তারা সময়ের তাগিদে, অর্থনীতির চাহিদায়, অনেকেই টোল বন্ধ করে তাদের উত্তর পুরুষরা চলে এসেছেন অন্য পেশায়, কিন্তু আপনারা ঠিক কোন তাগিদে, কোন কারণে মাতৃভূমি ছেড়ে চলে আসতে বাধ্য হলে, একবার মনে করাবেন আমাদের প্লিজ। দেখুন, এই নিয়ে অনেকবারই বিতর্ক হয়েছে, তর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং কাশ্মীরি পণ্ডিতদের আজকের যে অবস্থা সেটা আলাদাভাবে রাহুল ভাটকে দিয়ে, এটা একটা নতুন, এই লাস্ট দু বছরে চোদ্দটা কাশ্মীরি পণ্ডিত মারা গেছেন, 2019-20 থেকে 2022 যদি ধরি, আজকে আমরা বিন্দ্রুর কথা বলছি বা রাহুল ভাটের কথা বলছি, 35 বছরের একটা ছেলে যার 5 বছরের একটা মেয়ে আছে, এবং ঘটনাচক্রে যেখানে সে চাকরি করত সেটা আমার মামার বাড়ি বড়গাঁও, ডিস্ট্রিক্ট হচ্ছে বড়গাঁও। কাশ্মীরি পণ্ডিতরা আনফর্চুনেটলি কোনোদিনই সংখ্যায় বেশি ছিলেন না, তাই জন্য এই যে বারবার মানুষ যখন পলিটিক্স এর কথা বলে এবং এটাকে একটা পলিটিক্যাল রং দিতে চায়, আমরা কোন পলিটিক্যাল পার্টির কাছে ইম্পর্টেন্ট নই, তার কারণ আমরা কোনো ভোট ব্যাংক নই, এটা আপনাকে প্রাথমিকভাবে বুঝতে হবে। আমরা কোনো পলিটিশিয়ানের কাছে ইম্পর্টেন্টই নই, তার কারণ হচ্ছে আমাদের পৃথিবী জুড়ে যদি আপনি সংখ্যা টোটাল করেন তাহলে 7 লক্ষ হয়, ফলে আমাদের কোনোদিনই কোনো ইম্পর্টেন্স নেই। এই যে স্পেশাল স্কিম, স্পেশাল প্যাকেজ, রাহুল ভাট বারবার বলেছে আমার নিরাপত্তা নিয়ে আমার নিজে সন্দেহ আছে, ভয় আছে, এত কিছু আছে, আজকে অফিসের মধ্যে কেউ বলে লস্করে তৈবা, কেউ বলে কাশ্মীরি টাইগার, তারা ঢুকেছেন সেখানে প্রায় 70-80 জন 90 জন কাজ করছিলেন, তাকে আইডেন্টিফাই করে মারা হয়েছে, তার মানে কি এটা বাইরের কোনো জঙ্গি না, এটা পাড়া প্রতিবেশী। আনফর্চুনেটলি ফর্চুনেটলি যেটাই আপনি যে যে তালিকায় আমাদের ফেলবেন সেই তালিকার মধ্যে হচ্ছে আমাদের কোনো ইম্পর্টেন্স নেই, তার কারণ আমাদের আমাদের পপুলেশন নেই, আর আনফর্চুনেটলি ইন আ ডেমোক্রেসি দ্য ভোট ম্যাটার্স, সো এটাই হচ্ছে আইরনি অফ মাই লস্ট প্যারাডাইস। আর ভোটের জন্য ডেমোগ্রাফি ম্যাটার্স বোধ হয়, আমার মনে হলো আপনার কথা শুনে, ডেমোক্রেসি আর ডেমোগ্রাফি এটার জন্য কোনো এটার জন্য কোনো পড়াশোনা লাগে না, এটার জন্য সব থেকে আগে যদি কোনো স্পেশাল স্টেটাস দিতে হয় তাহলে এই প্রজাতি একটাই জাতি যাকে প্রথমে, যে হিন্দু মেজরিটি কান্ট্রিতে মাইনরিটি হয়ে আছে তার জন্য আগে আপনি একটা স্পেশাল স্টেটাস করুন। একমাত্র বালাসাহেব ঠাকরে সেই যুগে করেছিলেন, 20% রিজার্ভেশন করেছিলেন প্রত্যেকটা টেকনিক্যাল কলেজে, তার নাম বালাসাহেব ঠাকরে। আমি আবারও আপনার কাছে আসবো ভরত কল, আমি একটু আপনি যে কথাগুলো বললেন সে কথাগুলো সূত্রে একটু আমার সঙ্গে যে রাজনীতিকরা আছেন তাদের সঙ্গে কথা বলি। কিয়া,
যেটা বলছিলেন আমার খুব অদ্ভুত লাগছিল শুনতে ভরত কলের কথাগুলো, যে আসলে আমাদের সংখ্যা নেই তাই আমাদের সঙ্গে কেউ নেই, তাহলে সংখ্যা দিয়ে নির্ধারিত হবে একজন মানুষ নিরাপদে বাঁচবেন কি বাঁচবেন না, আর এটাই যদি হয় তাহলে কিয়া আমাদেরই বা কী আছে, বাঙালিরা কোথায় আছেন ভারতবর্ষের, কে তাদের গুরুত্ব দেয়, আপনাদের 18 জন সাংসদের এই যে বিজেপির টিম পশ্চিমবঙ্গ থেকে মানে সাংসদদের টিম, তাতেও বাঙালির পূর্ণ মন্ত্রী নেই, কংগ্রেসের আমলেও একজন দুজন গণাগন্তি ছিলেন, তৃণমূল কংগ্রেসের আমলেও যখন বাংলা থেকে আমরা গুচ্ছ সাংসদ উপহার দিয়েছি এখনও তৃণমূল কংগ্রেসের আমল চলছে, আমি বলছি তাদের সংখ্যাগরিষ্ঠতার আমলে তখনও বাংলা থেকে পূর্ণমন্ত্রী এক মমতা বন্দ্যোপাধ্যায়, তাছাড়া কেউ ছিলেন না। ভারতের রাজনীতিতে অর্থনীতিতে বাংলার যোগদান এত কম বলে কি বাংলার অনুপ্রবেশ নিয়েও সত্যি বিজেপি তৃণমূল সিপিএম কারোর কোনো মাথা ব্যথা নেই, আমরাও একদিন এমনই হয়ে যাবো নাকি এখানে? অনির্বাণ, আপনাকে এবং রিপাবলিক বাংলাকে অশেষ ধন্যবাদ এইরকম একটি অনুষ্ঠান করার জন্য। তার কারণ প্রথমত এই রাহুল ভাট, এটা তো রাহুল ভাটটাই প্রথম ঘটনা নয়, এর আগেও হয়েছে 4 এপ্রিল হয়েছে বালকৃষ্ণন ভাট, 13 এপ্রিল সতীশ কুমার এবং গতকাল রাহুল ভাট। এই যে নিজ ভূমে পরবাসী যারা হয়ে রয়েছিলেন বা হয়ে রয়েছেন যারা এতদিন ধরে, তাঁদের অন্ততপক্ষে একটা প্রয়াস করা হয়ে গেছে। অনির্বাণ, সব কিছুরই একটা বিগিনিং থাকে, একটা শুরু করতে হয়, কোথাও একটা সে শুরুটা হয়েছে নিশ্চয়ই। এই যে এটা প্রশাসনিক আমি বলবো যে ফ্যালাসি, যে রাহুল ভাট যিনি যেটা ভরতজি বললেন যে তিনি নাকি নিজের নিরাপত্তা নিয়ে সন্দিহান ছিলেন, নিশ্চয়ই এটা প্রশাসনিক গাফিলতি তো বটেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অন্যদিক থেকে দেখতে গেলে কেন এটা হবে? এবার আমি চলে আসি বাংলায়, আপনি বললেন অনুপ্রবেশকারী, বাংলার ডেমোগ্রাফি, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ডেমোগ্রাফি এবং ডেমোক্রেসি, এই মুহূর্তে বাংলায় ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ বা বদল কতটা হয়েছে? আপনি সাংবাদিক, আপনার কাছে বলে আমি আপনাকে লজ্জা দেব না, কিন্তু আমি খালি একটা তথ্য দিচ্ছি, আমি গতকালও একটি অনুষ্ঠান করেছি এই অনুপ্রবেশকারীদের নিয়ে, এখানে অবাধে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, এখানে যদি স্টেট স্পন্সার্ড অনুপ্রবেশ ঘটানো হয়েছে, রোহিঙ্গাদের জামাই আদরে পশ্চিমবঙ্গে বসানো হচ্ছে, আপনি যদি আমাদের এখানকার উত্তর চব্বিশ পরগনার যেগুলো আন্তর্জাতিক সীমানা সংলগ্ন যে জেলাগুলি সেইখানে গিয়ে দেখুন সেখানকার কি অবস্থা, সেখানে আপনি গেলে বুঝতে পারবেন না যে ভারতবর্ষে আছেন নাকি বাংলাদেশে আছেন। এই যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ, আমিও সত্যি কথাই একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, বাঙালি হিসেবে আমিও নিজের ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান হতেই হচ্ছে আমাকে এই মুহূর্তে। স্নেহাশিস বাবু, রাজ্য চালাচ্ছেন আপনারা, একেবারে কোনো দায় নেই এমনটা তো হতে পারবে না, এই 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 শঙ্কার মধ্যে বাঙালিকে থাকতে হচ্ছে, 7 লক্ষ পণ্ডিতকে দেখে আজকে আমরা দূর থেকে ভাবতেই পারি যে না না আমরা তো অতটা কম নই, কিন্তু কম হয়ে যেতে কতক্ষণ লাগে? দেখুন, যে কোনো সরকারের মানুষের জীবন জীবিকা এবং জীবনের নিরাপত্তা দেওয়া হচ্ছে প্রাথমিক কাজ। আজকে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে কিন্তু বিজেপি কম রাজনীতি করেনি এবং এদের ধর্মীয় মেরুকরণের কাজেও কাজে লাগিয়েছে, কিন্তু তাদের নিরাপত্তা, তাদের নিরাপত্তার ক্ষেত্রে কি অবস্থান তাদের, এবং এই যে এখানে পুলিশ লাঠিচার্জ করছে আমরা দেখতে পেলাম এই অ্যাজিটেশনের কে থামাতে গিয়ে, অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে বর্ডারগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের তো কাজ হচ্ছে ভারতের বর্ডারগুলোকে সুরক্ষিত রাখা। এই যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটছে, বিএসএফ কী করছে? বিএসএফের দায়িত্ব হচ্ছে বর্ডারগুলোকে সামলানো। একটা রাজ্য, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেখানে রাজ্য এবং কেন্দ্রের সম্পূর্ণ অধিকার, কাজ, দায়িত্ব পৃথক করা আছে। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বাংলা ভাগের ইতিহাস আছে, একটা অতীত ইতিহাস আছে, কিন্তু যারা দুষ্কৃতির ঢুকছে তাদের শায়েস্তা করার জন্য তাদের তো আটকানোর দায়িত্ব হচ্ছে বর্ডারগুলো, তারা কি করছে? স্নেহাশিস বাবু, আমার একটাই প্রশ্ন, এই শেখ আবদুল্লাহ থেকে ফারুক আবদুল্লাহ হয়ে আজকের দিন পর্যন্ত, মানে ওমর আবদুল্লাহ পর্যন্ত, আর আজকে ওদিকে মুফতি মোহাম্মদ সাঈদ থেকে মেহবুবা মুফতি পর্যন্ত রাজ্যটা শাসন করেছেন তারা, আর যাবতীয় নিরাপত্তা সুরক্ষার প্রশ্ন যখনই এসছে তখনই আঙুল তুলেছেন কেন্দ্রের দিকে, 370 ধারার আগে পর্যন্ত, মানে বিলোপ হওয়ার আগে পর্যন্ত কাশ্মীরে সরকার প্রায় সর্বময় ক্ষমতা ভোগ করত, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কল্যাণে এরাজ্যের ক্ষমতা কিছু কম নয়। আমি বলছি আমরা বাঙালিরা যদি এরাজ্যে, বাঙালি ভারতীয়রা যদি এরাজ্যে সংখ্যালঘুতে পরিণত হই বিদেশিদের দ্বারা ক্রমাগত, আমি কিন্তু বারবার বলছি আপনারা, আমি জানি কিছুক্ষণের মধ্যে এই ডিবেটটা হয়তো একটা ধর্মের রূপ নেবে, আমার কাছে কোনো ধর্মের জায়গা নেই। আজকেও রিয়াজ বলে একজন পুলিশ অফিসার প্রাণ দিয়েছেন,
ধর্মে তো তার অন্য কোনো পরিচয় আছে, কিন্তু তিনি কাশ্মীরি ভারতীয়। আমি এটা এটাই জানতে চাইছি, বাঙালি বাঙালি সংখ্যালঘুতে পরিণত হবে না? ব্যাপারটা কী ধরুন তো, এই যে যারা জঙ্গি যারা সন্ত্রাসবাদী, এদের কিন্তু কোনো ধর্ম হয় না। হ্যাঁ, এদের সব ধর্মই ধর্মের সাথে এদের যুক্ত করে দেওয়া হচ্ছে। ভোট নিতে যাওয়া নেতারা এটা মনে রাখে, প্রবণতা চলছে ভোট নিতে যাওয়া নেতারা এটা মনে রাখে। এইটা করতে গিয়েই কিন্তু এইগুলো কোনো সমাধান আমরা পাই না। একটা প্রশ্ন রয়েছে আমরা পাচ্ছি না, 10 সেকেন্ডের একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা এই যে, নিশ্চয়ই ঠিকই বলেছেন তো, যে বিএসএফ এর দায়িত্ব আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়া, যাতে অনুপ্রবেশকারীদের ঠেকানো, নিশ্চয়ই তাই। তাহলে বিএসএফ যখন নিজের নজরদারি 50 কিলোমিটার অবধি বাড়াতে চাইছে, তাহলে তৃণমূল কংগ্রেসের আপত্তি কেন? তার কারণ হচ্ছে একটাই, একটা একটা বিষয় মাথায় রাখতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তার যে একটা সেপারেট প্রশাসন আছে, সেটার উপরে চূড়ান্তভাবে হস্তক্ষেপ করার প্রবণতা আমরা বিভিন্ন দিক থেকে দেখেছি, আমরা দেখেছি এবং এইটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি। আমরা এর জন্য আমরা পুলিশের সঙ্গে তাদের সহযোগিতা থাকি, সন্দিহান থাকি, ও সন্দিহান সন্দেহের বসে আছে। শুনুন না, 50 কিলোমিটার তো বিএসএফ বাড়িয়েছে এবং 50 কিলোমিটার বাড়ানো হয়েছে 15 কিলোমিটার থেকে, তারপরেও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটছে কি করে বাংলাদেশ থেকে? ওমা, সেটা তো আপনারা তো চাইছেন, আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের ও আমারও মুখ্যমন্ত্রী, এখানেই সমস্যা। তিনি বলেছেন যে এটা আপনারা ভোট দেবো দেওয়া হবে না, না মূল সমস্যা থেকে সরে এসে শুধু ভোটের জন্য আপনারা এইগুলো আপনারা করছেন। শেনাশিস বাবু, আমি তো একটা সাধারণ প্রশ্ন করছি যে বিএসএফ এর নজরদারিতে আপনাদের তাহলে আপত্তি কোথায়? কেন আপনাদের তাহলে আপত্তি নেই? আরে আপনি একরকম কথা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন 50 কিলোমিটার ব্যাপার ছিল তো, আমাদের তো ছিল। শেনাশিস বাবু, একটা ছোট প্রশ্ন তুলবো, এই অনুপ্রবেশ নিয়ে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় লোকসভাতে প্রচন্ড সরব হতেন, মুখ্যমন্ত্রী তো তিনি এখন সামলাচ্ছেন, আপনাদের দল রাজ্যের শাসক দল, কিন্তু এ রাজ্যে এসে কেউ অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুললে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস পাল্টা তার দিকে সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্ন তোলে। এখন এই অনুপ্রবেশের সঙ্গে সাম্প্রদায়িক রাজনীতিকে মেলানোটা খুব অদ্ভুতভাবে আমরা কাশ্মীরও কিন্তু মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহদের দেখেছি, তার ফল আজকে এই ঘটেছে। আমি কিন্তু এটাই বলছি আপনাকে, আপনাদের এটাই বলছি যে দুষ্কৃতী যারা অবৈধ অনুপ্রবেশকারী বলুন আর সন্ত্রাসবাদী বলুন, যারা মানুষ খুন করে, তারা কিন্তু কোনো ধর্মের হয় না, যে কোনো ধর্মের মধ্যে এই ঘটনাগুলো আছে, তারা দুষ্কৃতি। তাহলে অনুপ্রবেশ সরকারকে চাইলে আপনারা এরা যেটা করছে ভোটের মেরুকরণ করতে গিয়ে একটা ধর্মের বিরুদ্ধে লড়াই, একটা মেরুকরণের চেষ্টা করছে বলে আমরা সেখানে আপত্তি করি। একটা উদাহরণ দিন, ধরুন না বড় বড় যারা জঙ্গি আছে, কোথায় তৃণমূল কংগ্রেস, কোথায় তৃণমূল কংগ্রেস সহযোগিতা করবে না? ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, একটা কারণে 370 ধারা ওখানে করতে হয়েছিল, ঠিক আছে। আমি বলছি বিলোপে সহমত কিনা, না সে সহমত মতামত সহমতে আমাদের কিন্তু পরিষ্কার কিছু নেই, কারণ বিজেপি তো এটাকে, আপনাদের এতগুলো সাংসদ রয়েছে, আপনারা ভবিষ্যতে আপনারা এবারে আমি একটা প্রশ্ন করি, আপনি দেখছেন আপনি চলে যান, আপনি চলে স্পষ্ট মন্তব্য করতে পারছেন, কেন কেন করব না, মণিপুর চলে যান, মেঘালয় চলে যান, আমি আমি বলছি যে জায়গায় সেপারেট কিছু আমি সুযোগ সুবিধা দেয়া আছে, আমি বলছি কাশ্মীরে 370 ধারা বিলোপে আপনি সহমত কিনা, আমি এটাই তো এটাকে কাজে লাগাচ্ছেন সম্পূর্ণ। ব্যাস, আমি প্রশ্ন করলে অনির্বাণ এটা তো ঠিক না, আমি একটা সামান্য প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি চলে যাচ্ছেন। আমি আবার পশ্চিমবঙ্গে আসি, পশ্চিমবঙ্গে কোনো 370 ধারা নেই, কিন্তু তার মানে কি এই যে আমরা ভরতকল কিছু বলছেন, প্লিজ ভরতকল বলুন প্লিজ। একটা একটা কথা আমি বলতে চাইছি, আমি এইটুকু জানতে চাইছি যে অ্যাবরোগেশন অফ 370-35A আপনারা কাশ্মীরে হলো খুব ভালো, আমি আমি আপনাকে বলছি ওপেন ওপেন প্ল্যাটফর্মে বলছি যে আমার মনে হয় এতে কিছু ভালো হবে, সময়ের ব্যাপার ভালো হবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমি সিকিমে গিয়ে জমি কিনতে পারি না কেন? ওয়ান ইন্ডিয়া ওয়ান ওয়ান রুলে আপনি বিশ্বাস করেন? ওয়ান ল ওয়ান ইন্ডিয়া, এটা কি আপনারা বিশ্বাস করেন? কেয়া আমি কেয়াদিকে বা কেয়াজিকে জিজ্ঞেস করতে চাইছি, রাজ্য ভেদে বিশ্বাস বদলে যায় কি কেয়া? না ঠিকই, খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, খুব পার্টিনেন্ট প্রশ্ন। না শ্রীহাসি বাবু, আমি আপনি আমার প্রশ্নের উত্তর দেননি, তাই আপনার প্রশ্নের উত্তর দেবো না। আমি ভরতজি আমাকে একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছে, নিশ্চয়ই নয়, ঠিকই বলেছেন, সিকিমে যেটা রয়েছে সেই যে স্পেশাল এটা উপভোগ করেন তারা, সেখানে হচ্ছে জনজাতি,
তারা হচ্ছেন ট্রাইবাল এবং যেটা নর্থ ইস্ট আমাদের উত্তর পূর্ব ভারতের ক্ষেত্র বহু জায়গায় একই নিয়ম প্রযোজ্য রয়েছে। আমার মনে হয়তো কে বলতে পারে যে হয়তো ওদের ভবিষ্যতে সেই নিয়মও নিশ্চয় পরিবর্তন হতে পারে। এক একটা আমি শুরুতেই যেটা বললাম যে নিশ্চয়ই এক দেশ এক নিশান এক বিধান এক প্রধান, এইটা তো ভারতীয় জনতা আমাদের শ্যামা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন ভারতদা। আমি দেবাশিস বাবু নিয়ে আমি কেন কথা বলবো, আমি দেবাশিস বাবুর কাছে আছি। দেবাশিস বাবু আমার প্রশ্নটা একদম শুরুতে যেটা ছিল আমি সেই প্রশ্নটা থেকেই শুরু করছি। এই কাশ্মীরের সিঁদুরে মেঘটা দেখে আমাদের কি সত্যিই কিছু ডরাবার আছে নাকি আমরা অহেতুক ভয় পাচ্ছি? আসলে এসব কিচ্ছু নেই। আমার একটাই কথা মনে পড়ছে, খাগড়াগড়। আমি আবার দুর্গাপুজো বলে লোকের মধ্যে ধর্ম খুঁজবেন, আমি ধর্ম দিয়ে বলছি না, উৎসব দিয়ে বলছি, বাঙালি সব থেকে বড় উৎসব। তো সেই উৎসবের প্রাক মুহূর্তে খাগড়াগড় বোমাটা নিশ্চয়ই ধর্ম দেখে দেখে বুকে বিঁধত না, স্প্লিন্টারগুলো যখন বিঁধত তখন নিশ্চয়ই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন দেখে বিঁধত না, কে বানিয়েছে সেটা দেখে নিশ্চয়ই অপরকে টার্গেট করতো না, ফাটলে সবার বুকেই বিঁধত। ওই খাগড়াগড়ের বোমা ফাটানোর প্ল্যানটা যখন এখান থেকে বসে করা হয়, বোমাটা যখন তৈরি করা হয়, করে যখন বিদেশি জঙ্গিরা, তারা যখন আমার রাজ্যে দিব্যি আনন্দে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, বোমা বানাতে পারে, তখন এই ভয়টা কি নিতান্ত অমূলক? দেবাশিসবাবু আজও কিনারা হয়নি কিন্তু খাগড়াগড় বিস্ফোরণের। আজকে সন্ধ্যাবেলা অনির্বাণ কী নিয়ে সারা দেশে সবকটা চ্যানেলে হইচই করে আলোচনা হওয়া দরকার ছিল জানো? সেটা হচ্ছে গত প্রায় এক দশকের মধ্যে আরবিআই বুলেটিন গতকাল যা পাবলিশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে এবং তার কারণ একটা ব্যাড গভর্নেন্স। এইটা নিয়ে তোলপাড় আলোচনা হওয়া উচিত ছিল, কিন্তু যে বলা হচ্ছে না যে রাজনীতির ন্যারেটিভগুলো, এটার মধ্যে একটা যখন রাজ্য দেশ চালানোর ম্যানেজমেন্ট কমপ্লিটলি ফেল করছে তখন রাজনীতিটাকে রোল করানো হচ্ছে একেবারেই, যেটা জুড়ে আমরা সন্ধ্যাবেলায় আজকে আলোচনা করছি, আলাদা আলাদা জায়গায় জাতি জনজাতি জাত পাত ধর্ম ডেমোগ্রাফি নিশ্চিত এরিয়া অফ কনসার্ন, কিন্তু আমি তো এখানে সরাসরি এত বৃহত্তর জায়গায় না সরে গিয়ে বলতে চাইছি যে এখানে 370 নিয়ে আলোচনা হয়েছে, 370 বিতর্ক হয়েছে, তার একটা প্রেক্ষাপট রয়েছে ঘটলো, এটা তো পিন পয়েন্ট করতে হবে। একটা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস কমপ্লিটলি আলোচনা করতে হবে যে একটা ল অ্যান্ড অর্ডার চূড়ান্ত ফেইলিয়র। আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জাত ধর্ম নিয়ে আলোচনা করব, চলে আসছে, এর একটা ইতিহাস আছে, আবার সেই আলোচনা করতে গিয়ে এটাও খেয়াল রাখতে হবে যে এই দুর্ঘটনা, এই অত্যন্ত নিন্দার ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, এটা ঘটবার পর ওই অঞ্চলের যে এবং নেইবারহুড এরিয়ায় মুসলমান এবং হিন্দুরা একসাথে দাঁড়িয়ে প্রোটেস্ট লঞ্চ করছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে। আমি বলছি অনির্বাণ, যে আলোচনাটা যে ঘটনাটা গত কয়েক মাস ধরে আবার একটা মাত্রা নিচ্ছে, এই মাত্রাগুলো নেওয়ার পেছনে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে যে যখন কোথাও চূড়ান্তভাবে ব্যাড গভর্নেন্স প্রিভেল করছে অল ইন্ডিয়া লেভেলে, সেন্ট্রাল গভর্নমেন্টের ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে বেঁচে থাকবার ন্যূনতম বিষয়গুলোকে প্রশাসনিক জায়গা থেকে নিশ্চিতভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তখন চূড়ান্ত ব্যর্থতা কাজ করছে, তাহলে সেই সময় যে ফোকাস, আলোচনার ফোকাস, দেশের কনসার্ন ফোকাস, সেটা সরে যাচ্ছে অন্য জায়গায়। এইখানে কিন্তু রাজনীতির জায়গা থেকে প্রশ্ন উঠছে যে আজকে মানুষ কোন বিষয় নিয়ে কনসার্ন, কোথায় নিয়ে আলোচনা করবে, এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি শুধুমাত্র আমার কথা বলছি না, দুর্ভাগ্যজনকভাবে যে তরুণ যুবকের মৃত্যু ঘটেছে, একটা ম্যাজিস্ট্রেট অফিসে তিনি কাজ করতেন, অফিসের মধ্যে ঢুকে তার মৃত্যু হচ্ছে, সে আগে টেলিফোন কল পেয়েছে, থ্রেট কল পেয়েছে, এবার প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনা দায় স্বীকার করছে, আমরা বেড়েছি, আমি বলছি এটা এটা অনির্বাণ এইটাই তো আলোচনা করো যে তার স্ত্রী সরাসরি কি কথা বলছে, আমি কারোর কথা যাচ্ছি না, তার স্ত্রী সরাসরি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় হোম মিনিস্টার এবং রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান তারা এসকর্ট ছাড়া এই জায়গাটা ঘুরুক এবং সমস্ত বাঙালিরা ভীষণ উদার দেবাশিস বাবু, বাঙালিরা এতটাই উদার যে আমরা আলোচনা করতে করতে স্টুডিও থেকে রাজপথে নেমে কিউবা ভেনেজুয়েলা ভিয়েতনাম
সবকিছু ঘুরে আসতে পারি, ঘুরে আসতে পারি, পারি পারি পারি, তারা পারি, আমরা ধর্ম কাউকে তারা পারি, আমাদের বিন্দুমাত্র মুদ্রাস্ফীতি ছাড়া, বিন্দুমাত্র মুদ্রাস্ফীতি ছাড়া, দেবাশিস বাবু, বিন্দুমাত্র মুদ্রাস্ফীতি ছাড়া তো সেন্ট্রাল চোখের সামনে একটা দেশকে আমি ঘুরে যেতে দেখলাম, ধর্ম জাতপাত ঘুরে বেড়াচ্ছে, মুদ্রাস্ফীতি ছাড়া একটা দেশকে আমি চোখের সামনে ঘুরে যেতে দেখলাম, আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন একটাই, আমার প্রশ্ন একটাই, আমার আজকে ব্রহ্মাস্ত্র দেবাশিস বাবু, আমার আজকে ব্রহ্মাস্ত্র, আমার আজকে ব্রহ্মাস্ত্র, আমার আজকে ব্রহ্মাস্ত্র, ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন যদি বাংলায় আসে, ঘুটে পড়ে গোবর হাসে, আমি আমরা খুব উল্লসিত না, আমরা এখনো কাশ্মীরের মতো ঘুটে হয়ে যাইনি, কিন্তু গোবর হয়ে যে আজকে এটা কি বুঝতে পারছি, ঘুটে হতে আর কতক্ষণ সময় লাগবে? একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি বিতর্ক নিয়ে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। বিতর্কে আসবো, আর সেই বিতর্কে আসার আগে একটা ছবি দেখাবো, যে ছবিটা সকাল থেকে দেখাচ্ছি এই মুহূর্তে অশোকনগরে ইডির হানাতে, এই যে মৃধা, আমরা জানি না ঠিক এই নামটাই আসল কি না, কিন্তু আপাতত মৃধা, সুকুমার মৃধা, যে বাংলাদেশে বাংলাদেশের মেহুল চোকসি বলে খ্যাত পিকে হালদারের ডান হাত, 10,000 কোটি টাকার ব্যাংক জালিয়াতি বাংলাদেশে করবার দায়ে যে প্রশান্ত কুমার হালদারকে এই মুহূর্তে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করে খুঁজছে, তারই ডান হাত অশোকনগরে জমি বাড়ি আমবাগান পুকুর নিয়ে এলাহি ব্যবসা ফেঁদে বসেছে। তার কাছ থেকে পুকুর লিজ নেন এলাকার মানুষ, মাছের ব্যবসার আড়ালে আরও নানা ব্যবসা নাকি চলে, যার সবটা মানুষের চোখের সামনে নয় বা বলার মতো নয় বলছেন প্রতিবেশীরা, আশপাশের মানুষজন। আজ সকাল থেকে ইডির তল্লাশি চলার পর এই প্রাসাদপম বাড়িটি আপাতত সিল করা হয়েছে, এবং শোনা যাচ্ছে এই সুকুমার মৃধার সঙ্গে জড়িয়ে আছে এপারের ওপারে অনেক রাঘব বোয়ালের নাম। আপাতত ইডি তল্লাশি চলছে, আর আমরা ফিরছি আমাদের স্টুডিওয় বিতর্কে। আমি সন্দীপ আপনার কাছে আসব। আমি আজকে খুব মন দিয়ে কংগ্রেসের চিন্তন বৈঠক তার খবর দেখছিলাম, খবরে আপডেট রাখছিলাম, সোনিয়া গান্ধীর বক্তৃতা আমি পুরোটা শুনলাম, আপনাদের দলের উজ্জীবন পুনরুজ্জীবনের জন্য অনেক কথা শুনলাম, কংগ্রেসের রাজনীতিতে দেশের রাজনীতিতে কংগ্রেসের অবদান এবং ভবিষ্যতে কী অবদান কংগ্রেস রাখতে পারে, কিন্তু আমি ভাবলাম প্রথমবার আমার ভুল হয়েছে, আমি আবার শুনলাম, আমি দ্বিতীয়বার ভাবলাম বোধহয় মিস করে গেছি, আমি আবার শুনলাম, কিন্তু আমি তিনবার শুনেও জম্মু কাশ্মীর নিয়ে, রাহুল ভাট নিয়ে সোনিয়া গান্ধীর মুখ থেকে একটু মন্তব্য শুনতে পেলাম না, বুরহান ওয়ানি বা পুলওয়ামার সময় কিন্তু শুনেছিলাম। ধন্যবাদ তোমার বক্তব্যগুলো শোনার জন্য, আশা করি আপনার ভালো লেগেছে। এবং কংগ্রেস তো হুটহাট কোনো বক্তব্য করে না, কোনো বক্তব্য দেয় না পাবলিকলি, সেই জিনিসটাকে কী হয়েছে সেই জিনিসটাকে পর্যবেক্ষণ করবে, হোম মিনিস্ট্রির সাথে কথা বলবেন, তারপর আমরা কোনো একটা বক্তব্য রাখবো, এরকমভাবে আমরা নির্দ্বিধায় কোনো রকম মানে হয় না যে ফালতু একটা বক্তব্য রেখে দিলাম। একটা প্রশ্ন করবো সন্দীপা। হ্যাঁ বলুন। পুলওয়ামার জঙ্গি হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে, মানে প্রথমে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী দুজনেই বলেছিলেন দেশের নিরাপত্তার প্রশ্ন এই মুহূর্তে আমরা পাশে আছি, তারপরেই আমরাও সবাই খুব অদ্ভুতভাবে শুনেছিলাম যে একটা ঐক্যমত্য ভালো লেগেছিল, কিন্তু তারপরে 24 ঘন্টাও কাটেনি আমরা শুনলাম সেই জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী, পরে প্রিয়াঙ্কা গান্ধী, এখানে 24 ঘন্টারও বেশি কেটে গিয়েছে, শেষকৃত্য হয়ে গেছে রাহুল ভাটের, আপনারা এখনও পুরো খবর নিয়ে উঠতে পারেননি, ক্ষমতায় নেই বলে আপনাদের কোনো ইন্টেলিজেন্স নেই এই মুহূর্তে, কোনো নেটওয়ার্ক নেই? না না, সেটা আপনার মনে হতে পারে, সেরকম কিছু না, দেখুন এখানেও আমাদের একটা রিয়াকশান আসবে, এবং রিয়াকশান কি স্ট্রং রিয়াকশান আসবে, ডেফিনেটলি আসবে, একটু ওয়েট করুন, আমি আপনারা পেয়ে যাবেন, আপনারাই সবার আগে সেই খবরগুলো পাবেন, আপনারাই সবার আগে সেই বাইটগুলো পাবেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে। কিন্তু দ্বিতীয় কথা হলো এখানে আজকে যে, থ্যাংক ইউ, কিন্তু আজকে এই যে আমি পূর্ববর্তী বক্তারা যারা ছিলেন তাদের সবার কথা শুনলাম, এবং ঘটনাটি যে ঘটেছে সেখানে আমার মনে হচ্ছে যে রাজনীতির জন্য সমস্যা না, সমস্যা সমাধানের রাজনীতি করা হচ্ছে এই গত 8 বছর ধরে যখন বিজেপি সরকার আছে কেন্দ্রের মধ্যে, এই যে কাশ্মীরি পণ্ডিতদের যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোকে শুধুমাত্র কাশ্মীর ফাইলস দেখিয়েই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আর আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা কাশ্মীর ফাইলস নিয়ে এত প্রশ্ন তুলেছিলেন বলে কি জৈশ মোহাম্মদ একটা ছাপ রাখলো, আচ্ছা অনেকে হয়তো ভুলে গেছে, আমরা কি করতে পারি আরেকবার দেখিয়ে দিই, বা পণ্ডিতদের কি করা যায় সেটা একবার দেখিয়ে দিই? দেখুন প্রশ্ন তোলা একটা মুভি নিয়ে একটা সিনেমা হতেই পারে, ম্যাটারটা মুভির না, ম্যাটারটা হচ্ছে যে জায়গায় জায়গায় একটা সিনেমাকে প্রদর্শন করিয়ে ট্যাক্স ফ্রি করিয়ে ইত্যাদি ইত্যাদি করে তো কাশ্মীরি পণ্ডিতদের সমস্যার সমাধান হবে না, এবং কাশ্মীরি পণ্ডিতদের যে সমস্যার সমাধানটা হবে না তাদেরকে উইদাউট এনি সিকিউরিটি উইদাউট এনি অ্যাসুরেন্স, আমি বলছি না আজকে যারা প্রোটেস্ট করছেন সেখানে সেই রাহুল ভাটের ফ্যামিলি বাদ বাকি যারা কাশ্মীরি পণ্ডিতরা আছেন তারা বলছেন, এটা আমাদের মুখের কথা হলেও তাদের মেইনলি তাদের কথা যে উইদাউট এনি অ্যাসুরেন্স উইদাউট এনি সিকিউরিটি কেন সেখানে
সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বা নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আজকে যে ছেলেটি মারা গেছে সেই ছেলেটি গত 10 বছর ধরে সেখানে চাকরি করছিলেন। আমার একটা প্রশ্ন শুনছি আপনাদের কাছে, আমার খুব সিরিয়াস কোশ্চেন কংগ্রেসের কাছে এবং কংগ্রেসের যারা আপনারা তো কাশ্মীরে গুপকার অ্যালায়েন্সের সদস্য, আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি আপনার কাছে আমার প্রশ্ন সন্দীপা, যে স্বাধীনতার পর পর শেখ আবদুল্লাহকে গৃহবন্দী করেছিলেন জওয়াহরলাল নেহরু, আপনারা কি কোনোভাবে প্রায়শ্চিত্ত করছেন? তারপর জেনারেশন ওয়াইজ মানে ফারুক আবদুল্লাহকে, ওমর আবদুল্লাহকে, এখন মেহবুবা মুফতি, মুফতি মোহাম্মদ সৈয়দকে, মানে কাশ্মীরে জঙ্গি ধরে যারাই কথা বলবে আপনারা তাদের সঙ্গে থাকবেন ঠিক করেছেন? মুফতি মোহাম্মদ সৈয়দ, পিডিপি, এদের সাথে আমরা কোথায় ছিলাম? তো বিজেপি ছিল, বিজেপি অ্যালায়েন্সে ছিল জনতা দল। 1990 সালে তো জানি মুফতি মোহাম্মদ সৈয়দের কি কি পোস্ট ছিল, জনতা দল বিজেপি সাপোর্টেড। আমি দেখুন এখানে কার দায় কার দায় না সেটা বড় নয়, এখানে হচ্ছে আজকে সমস্যার সমাধানটা কিভাবে করা হবে। আজকে ভরত জি এখানে আছেন স্টুডিওতে, ওনার কথাগুলো শুনে আমাদেরও খারাপ লাগছে, কিন্তু আমাদের কথা সে একটা একটা আমি একটা লাইন বলে শেষ করতে চাইছি, যখন এটা হয়েছিল তখন কিসের জন্য সেনা মার্চ করানো হচ্ছিল না? আপনারা বারবার কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং তুলতেই পারেন, অবশ্যই তুলবেন, কেন তুলবেন না? কংগ্রেস তখন বিরোধী পার্টিতে ছিল, বিরোধী হিসেবে যা কাজ করার যতটুকু আমাদের দায়িত্ব, যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে, আমরা সেখানে পার্লামেন্ট ঘেরাও করি। আপনি গান্ধী পরিবারের কথা বলছেন, সোনিয়া গান্ধী যে কথা বলছেন, রাহুল গান্ধী যে কথা বলছেন, আমি রাজীব গান্ধীজির কথা বলছি, রাজীব গান্ধীজির চাপে পড়ে পার্লামেন্ট ঘেরাও হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে সেনা মার্চ করানো হয়েছে, সেটার কথা আপনারা কেন বলছেন না? এই চাপ তো আমরা দিচ্ছি তো ক্রমাগত। আমি কি আর কাছে আসবো, এই মুহূর্তে গভর্নর স্কুলে রয়েছে, অর্থাৎ কার্যত রাষ্ট্রপতি শাসন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কাশ্মীরে, জম্মু কাশ্মীরে এই মুহূর্তে আপনারা করতে চাইলে পারবেন না এমন কিছু নেই, দেশে তো আপনাদের সরকার রয়েছে। তারপরে পণ্ডিতদের প্রাণ দিতে হচ্ছে কেন? কি আজকে কিন্তু উপত্যকাতে এত বিক্ষোভ, এত আগুন, এই প্রথম অনেকদিন পর বোধ হয়। আমি আমাদের সমস্ত অতিথিদের জন্য বলবো, কাশ্মীর উপত্যকায় কোনো বিক্ষোভ হচ্ছে পাকিস্তানে যাওয়ার জন্য নয়, ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য নয়, দেশের মাটিতে নিরাপদে থাকার জন্য। কি আপনাদের জন্য কি এটা খুব বড়সড় একটা অস্বস্তির কারণ নয়? আপনারা ক্ষমতায় আর দেশ সুরক্ষিত নয়? অস্বস্তি একটাই কারণে, কারণ প্রাণ গেছে। যেই সমবেদনার বাণী কংগ্রেস 24 ঘন্টা ধরে দিতে পারলে না, চিন্তাভাবনা করে নাকি ওয়েল থট হয়ে দিতে হবে তাদের, এখনও সেই চিন্তাভাবনা শেষ হলো না। একটা মৃত্যুতে সমবেদনা জানাতে আমার মনে হয় যে এত চিন্তাভাবনা কিসের জন্য? ওই যেটা আপনি বললেন, ডান দিকে যাবো না, বাঁ দিকে যাবো না, উপরে থাকবো না, নিচে থাকবো, এটা নিয়ে চিন্তাভাবনা, যাই হোক সেটা কংগ্রেসের অন্য দলের ব্যাপার, অন্য দল চিন্তাভাবনা করবে। ভোটার ক্যামেরার সামনে এসে মন কি বাতে বিশ্বাস করে না, তার কিন্তু কথা বলেছি আমি কথা বললাম, আমি তো কিছু বলিনি। এত রেগে যাচ্ছেন কেন? এত রাগ হচ্ছে কেন? সত্যি কথা বলেছিলাম, সত্যি কথা বলেছিলাম, সত্যি কথা বলেছিলাম। সেনাদেরকে এয়ারলিফট করাবার জন্য ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, এয়ারলিফট করানো হয়নি, নাকা চেকিং হয়নি, কি কারণে আজকে কোথায় গেছে? ওনার সব নাটকবাজি শেষ হয়ে গেছে, নাটক হয়ে গেছে, এত নাটক হয়ে গেছে। আমি খালি একটু উত্তর দিতে চাই যে আমি শুনেছি, আমি জানি না, একটা বায়োপিক আবার হচ্ছে, তাতে আবার আপত্তি হতে পারে কংগ্রেসের, মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন যে 26/11 ঘটনা, আরে কথাটা তো বলতে শুনছি, বায়োপিক এত অধৈর্য কেন, এত ইন্টারেস্ট কেন, আরে স্টুডিওতে রাখুন না, আরে আপনার টলারেন্সটা একটু একটু স্টুডিওতে দেখান, আর কিছু বলার নেই বলে তো এবার বেঙ্গল ফাইলস হবে, বেঙ্গল ফাইলস হবে, সেখানে আপনাদের ভূমিকা দেখা যাবে, আরে কাশ্মীরি ফাইলস হবে, আমি আপনাদের আমি 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 আপনাদের ভূমিকা দেখার জন্য সময় চাইবো। কেয়া সন্দীপা, সেখানে নাকি কংগ্রেস এবং কংগ্রেসের যিনি যিনি রিমোট কন্ট্রোলে কংগ্রেস চালাতেন, সোনিয়া গান্ধী, আমি বলছি কোনদিন আমাদের জন্য আমার একটা ফাইলস
নামে মানে কোনো একটা ফাইল স্ট্যান্ডার্ড সিলেবাস তৈরি হবে। দেবাশিস বাবু, এমন কোনো আশঙ্কার দিকে আমরা এগিয়ে যাচ্ছি কি? আমি আবার আপনাকে ওই একটি প্রশ্ন নিয়ে ফিরে আসবো। হ্যাঁ, আমি কিন্তু একেবারেই ওই ঘুটে পড়ে গোবর হাসি, আমি একেবারেই কিন্তু আশঙ্কার জায়গাটাতে পিন পয়েন্ট করতে চাইছি, দুটো মাত্র বিন্দুতে কথা রাখতে চাইছি। এক, যে এই ঘটনা একটা বিচ্ছিন্ন নয়, এটা ঘটে চলেছে আবার কয়েক মাস ধরে, এক। এবং এই ঘটনাটা যখন ঘটছে তখন সেই জায়গার সিকিউরিটির দায়িত্বটা কিন্তু আমরা এড়িয়ে আশপাশের ডেমোগ্রাফি এবং অন্যান্য কালচারাল এক্সারসাইজ করছি। প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন যে ডোমেনে চলছে, স্বরাষ্ট্র দপ্তর কংগ্রেস সাইলেন্ট কি সাইলেন্ট না, এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হচ্ছে, হতে পারে, কিন্তু স্বরাষ্ট্র দপ্তর সরাসরি দায়িত্বে রয়েছে। আজকে তো চুলচেরা আলোচনাটা সেই জায়গায় নিশ্চিত করতে হবে। আজকে গতকাল থেকে এই দুর্ঘটনা ঘটবার পর, এই নির্মম ঘটনা ঘটবার পর ওখানকার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে যে কথাটা স্বতঃস্ফূর্তভাবে আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে উচ্চারণ করছেন, নির্দিষ্টভাবে যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জানেন আর শুনেন না, তাহলে আমি বলে দিচ্ছি তো, সেটার জন্য একটা ধন্যবাদ জানান কিন্তু একটা ঘটনা, এটা কিন্তু প্রশাসনকে ধন্যবাদ জানান। আবার বলছি, এটা কিন্তু তিনটে জঙ্গি তোলার বিষয় নয়, এই পশ্চিমবঙ্গে এই বুরহান ওয়ানির মৃতদেহ নিয়ে যাওয়া পুলিশ করে, তখন সেখানে কংগ্রেসের কারা কারা ছিলেন সেই প্রশ্নটার উত্তর আমি চাই। দেবাশিস বাবু, আমি একবার বুরহান ওয়ানি একজন সন্ত্রাসবাদী, আমরা এই মুহূর্তে এরাজ্যের মানুষ কিন্তু সবকিছু শেষে আপনাদের দিকে তাকিয়ে আছেন একটাই কারণে, তার কারণ সৌভাগ্যজনকভাবে আমাদের রাজ্যে রাজ্যপাল বা রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন চলছে না, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার রয়েছে, যে সরকারের আজকের প্রধান অনুপ্রবেশ ইস্যুতে একসময় লোকসভাতে অত্যন্ত ভালো ভূমিকা নিয়েছেন, তার আমলে নিশ্চিতভাবে বাঙালিকে এই বাংলায় সংখ্যালঘু হয়ে যেতে হবে না, লাগাতার বিদেশি অনুপ্রবেশে যে ভূমিকায় কেন্দ্র ঢোক না কেন রাজ্যের অন্তত একটা ভালো ভূমিকা থাকবে, এটা আমরা আশা করতে পারি না? দেখুন, আমি একটা কথা বলছি, যে কাশ্মীরে যারা জঙ্গি, যারা সন্ত্রাসবাদী, যারা ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষকে নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সারা দেশবাসীর মতো আমরা সবাই একমত যে তাদের রুখতে হবে। কিন্তু বিজেপি সবসময় তার রাজনীতির কারণে কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করলো, কিন্তু তাদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সম্পূর্ণভাবে উদাসীন। আজকে তাই কাশ্মীরে এসব ঘটছে। আপনি বলছেন পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ, পশ্চিমবঙ্গের এইসব নিয়ে প্রশ্ন তুলছেন, আমি বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গে যদি কোনো জঙ্গি থাকে, সন্ত্রাসবাদী থাকে, তার জন্য প্রশাসন আছে, সিআইডি আছে, ইডি মানে আপনার সিবিআই আছে, দেশের রাজ্যের সমস্ত অর্গান আছে, এগুলো হবে না? সাধারণ মানুষের সাথে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, এর জন্যই হচ্ছে সমস্যা। ধর্ম বর্ণ নির্বিশেষে একবার আমাদের দেশের মাটি ছাড়তে হয়েছে আমাদের মধ্যেই একটা বড় অংশের মানুষকে, আর যেন কোনো কারণে কোনো ভাবে আমাদের দেশ, আমাদের মাটি বদলে না যায়, এটা রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে নেই তারা সবাই মিলে চেষ্টা করে অন্তত এই সাফল্যটুকু আমাদের এনে দিন যে আমরা আমাদের নিজের দেশে নিজের ভিটে মাটিতে থাকতে পারবো, কাশ্মীরি পণ্ডিতদের দশা আমাদের হবে না। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলা এই মুহূর্তে সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে। উপস্থিত সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার জন্য। রাজ্যের মুখ্য সচিব এবং শীর্ষ পুলিশ কর্তাকে তলব করলো
জাতীয় শিশু সুরক্ষা কমিশন। কালিয়াচকে বিস্ফোরণের ঘটনায় এই তলব আমি বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, তোমার কাছ থেকে জানতে চাইব তলব সম্পর্কে। দেখো অনির্বাণ, তুমি জানো যে কিছুদিন আগেই মালদার বৈষ্ণবনগরে কালিয়াচক থানা এলাকার সেখানে বোমা বিস্ফোরণে 5 জন শিশু আহত হয়েছিল এবং সেই বিষয় নিয়ে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এবং তার প্রেক্ষিতেই কিন্তু বেশ কিছু রিপোর্ট চেয়েছিল, বেশ কিছু নির্দেশ দিয়েছিল শিশু অধিকার রক্ষা কমিশন, কিন্তু তার কোনো জবাব রাজ্যের মুখ্য সচিব বা এডিজি তথা আইজি সদর টু জয়রামন এদের তরফ থেকে পৌঁছয়নি শিশু অধিকার রক্ষা কমিশনের কাছে। এবং সেই বিষয়ে কিন্তু তাদেরকে তলব করা হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে যে এখনও পর্যন্ত কেন শিশু অধিকার রক্ষা কমিশনের আগের চিঠির কোনো জবাব দেওয়া হয়নি, কেন যে বাচ্চাগুলি যে শিশুগুলি আহত হয়েছিল তাদের কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স এখনও কেন দেওয়া হয়নি, এবং অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ এখনও পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে অপরাধীদের ধরার জন্য, যাদের যাদের কারণে এইভাবে বোমা বিস্ফোরণ হলো তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ দেওয়া হয়েছে, তা সশরীরে কমিশনের সামনে হাজির হয়ে তাদেরকে কিন্তু জবাব দিতে বলা হয়েছে। অনেক ধন্যবাদ ঈশান দেব, কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। নিউজ রুম থেকে চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। বহুবাজারে বাড়িতে ফাটল নিয়ে আজ বৈঠক হয় কলকাতা পুরসভার সঙ্গে কেএমআরসিএল এর, এবং সেই বৈঠকে মেয়রের ক্ষোভের মুখে পড়তে হয় কেএমআরসিএল কর্তাদের। আপনারা মানুষের পাশে দাঁড়াননি এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ করেননি বা কাজ চলছে না বলে সরাসরি বৈঠকে ক্ষোভ উগড়ে দেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। মনিটরিংটার কথা আমাদের কমিটি বসে প্রথম দিনে হয়েছিল, সেই মনিটরিংটা প্রথম দিকে ছিল, তারপর আর মনিটরিং পিআর গ্রুপ এরা আর কেউ যায়নি, তখন পুরো কন্ট্রাক্টরের হাতেই কাজ চলে গেছে, আর ওনারা যারা সিনিয়র অফিসার তারা কেউ আর স্পটে যায়নি, এইটুকু আমি আপনাকে বলতে পারি। এবার মাটির তলায় কি গাফিলতি হয়েছে না হয়েছে সেটা আমি নন টেকনিক্যাল লোক, এটা আমি বলতে পারি। অনেকবারের অগ্রিমান আজ এ পর্যন্ত, এরপর চোখ রাখুন সোজাসুজি সোনালীতে।